স্বাস্থ্য পরিষেবা বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র গত অর্থবর্ষের বাজেটে দশ শতাংশ অর্থ বরাদ্দ হয়েছে স্বাস্থ্যখাতে আগামী বাজেটে বরাদ্দ আরও বাড়তে পারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে কথা বলেছেন জাতীয় চিকিৎসা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়েছে রাজ্যভিত্তিক সরকারি অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসকদের সুরক্ষা চিকিৎসা ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিস্তৃতভাবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কিন্তু জন্ম থেকে মৃত্যু অব্দি আমাদের ডাক্তারের প্রয়োজন ডাক্তারগণ আমাদের সুস্থ এবং সুন্দর জীবনযাপনে সহায়তা করে থাকেন তাই ডাক্তারদের প্রতি শ্রদ্ধা সম্মানবোধ থাকা প্রয়োজন ভালো পরিষেবা প্রদানের জন্য ডাক্তারদেরও অনুকূল পরিবেশ প্রয়োজন বিভিন্ন সময় চাপের কারণে ডাক্তাররা রোগীদের করে দিচ্ছেন এটা কাম্য হতে পারে না মুখ্যমন্ত্রী ডাক্তারদের সুরক্ষার ইস্যুতে কঠোর বার্তা দিয়ে বলেছেন হাসপাতাল কিংবা ডাক্তারদের সাথে কোনো রকম অসভ্যতা গুঞ্জামে বরদাস্ত করা হবে না কৈলা শহরের ঘটনায় ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ডাক্তারদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র টাকা উপার্জনের লক্ষ্যে মেডিকেল পড়া ঠিক না টাকা উপার্জনের জন্য অনেক পেশা রয়েছে ডাক্তারদের সম্মান যেমন বেশি সমাজের প্রতি দায়িত্ব অনেক বেশি ডাক্তারদের কাজ সময় মেপে শেষ হয় না ওটিতে ঢুকলে অপারেশন সম্পূর্ণ করেই বের হতে হয় মুখ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন নিষ্ঠা ও সততার সাথে পরিষেবা প্রদান করুন কাজের চাপ কমানোর জন্য সরকার চেষ্টা করছে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হলে সেটা সরকার দেখবে মুখ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবা উন্নয়নে চিকিৎসকদের পরামর্শ চেয়েছেন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিঙ্গির বিলে একটা ঘটনা হয়েছিল এখানে একজন ডাক্তারবাবু আছেন উনি আমাকে রাত্রি তখন মধ্যে প্রায় সাড়ে দশটা বা এরকমই হবে ফোন করেছেন উনি আমাকে যে এরকম ডাক্তারের উপর আক্রমণ হয়েছে এবং তাকে সাংঘাতিকভাবে মারধর করা হচ্ছে সাথে সাথে আমি ফোন করলাম এসপিকে ডিজিকেও ফোন করলাম কি কারণে মারল সেটা ইম্পর্টেন্ট না এই ধরনের যে ওষুধ প্রদান আমি বলব বা গুণডামে ডাক্তারদের উপর কোনো অবস্থায় সরকার বরদস্ত করে না সাথে সাথে বললাম অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট হয়েছে আমাদের যে যা খবর এসেছে তিনজনের মতো অ্যারেস্ট হয়েছে পরদিন আমাদের সেক্রেটারি সাহেবও গেছেন ওনার সাথে আরেকজন গেছেন দুজনে ওখানে দেখতেন ওনাদের বলেছি ওখানে যান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেছেন স্বাস্থ্য সচিব দেবাশিস বসু ডাক্তার অশোক সিনহা ডাক্তার দিলীপ দাস প্রমুখ রিপোর্ট আগরতলা টিভি